সময় বিতায় দেয়, 10 মিনিট আলোচনা করলে তো বেদার হইতে না। হাদিস শরীফ আইনে রাসূলুল্লাহ ফরমাইছেন মুসান্নাফে ইবনে আবি সাহেবের মধ্যে এই হাদিস আছে, হাসিনু সালাতা আলা নাবীকুম, হাদিস শরীফ আছে, ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই দুরূদ শরীফ পড়ো সুন্দর করিয়া তোমার তানর নবীর উপরে, ফোকাস ভাব। অতএব দুরূদ শরীফ জুড়ে পড়লে সব আছে, দলিলও আছে, আমি দলিল দিয়ে যেহেতু রেকর্ড হুজুরে ফরমাইছেন মান দাজ্জা বিসসালাতি আলাইয়া দাজ্জাতিল মালাইকাতু ফিস সামাওয়াতিল উলা, হুজুরে ফরমাইন আমার উম্মতের মাঝে দাজ্জা ইয়াতুজুর মানাই উলামা হলাসুন চিৎকার জুড়ে দিল, আমার উম্মতের মাঝে যে উম্মতে আমি নবীর উপরে জুরে সুরে এস্কার মহব্বতে দুরূদ শরীফ পড়ব, যখন পড়ব তখন মালায়ে আলা রাসূলুল্লাহ ফরমান খুলিকাতিল মালাইকাতু মিন নূর, হাদিস শরীফ রাসূলুল্লাহ ফরমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত ফেরেশতা বানাইছেন সারা নূর দিয়া, সুবহানাল্লাহ, এর লাগি রাসূলুল্লাহ ফরমান খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিন ও আসমান ও জমিন ও যারা আছেন সারারের ফিরিস্তা ফ্লোরে আল্লাহ বানাইছেন নূর দিয়া, ও নূরের ফিরিস্তায় হইন রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতে যখন জুরে সুরে দুরূদ শরীফ পড়ব, যখন পড়ব তখন আমার বাসাও, যখন পড়ব তখন মালায়ে আলা আল্লাহর দরবার নূরের ফিরিস্তা হলে কি হবে ভাই আল্লাহ, এই মাত্র তো আইলাম বিয়ানি বাজারের জমিন পিডি স্কুল মাঠও তোমার হাবিবার উম্মত হল 80 দখল দেওয়া না হলে তোমার হাবিবার উপরে জুড়ে সুরে দুরূদ শরীফ পড়রা, আল্লাহ যারা পড়িরা তারা রে তুমি আল্লাহ মাফ করিয়া দে, আবুদার শরীফের হাদিস হুজুরে ফরমাইন যদি কোনো ফিরিস্তায় কোন মানুষের লাগি দোয়া করে এতে লগে লগে আমার আল্লাহ দোয়া কবুল করেন, এর লাগি হাদিস শরীফ হয়েছে হাসিনু সালাতা আলা নাবীকুম, তুমি তাই তোমার তানর নবীর উপরে সুন্দর করিয়া দুরূদ শরীফ পড়ো, এর লাগি আমরা আমি মুসলা আলোচনা করতাম না, আমি মাতুর হাফিজি মাদ্রাসা পুরো আলোচনা করছিলাম যে আমরা উপরে গুরু মানুষে এতরাজ করইন যে এই ফুলতলি মুসলকর মানুষে সুন্দর করিয়া জুড়ে সুরে দুরূদ শরীফ পড়ান, সেখানে তার জবাব আমি দিছি সিলেট টু ওয়ার্ল্ড টু বিট লন্ডন থেকে জবাব দিছি, বললেতে আমরা পড়ি না রে 1400 বছর আগে আমরা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রে কইয়া গেছেন জুড়ে সুরে এবং সুন্দর করি দুরূদ শরীফ পড়িবার লাগি, আমি সাবজেক্ট কইয়া না এর লাগি মহব্বত সহকারে প্রাণ খুলিয়া দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি কাছে থাকি দূরে থাকি অমত কিন্তু
শাহরুল্লাহ ইমাকা আল্লাহ। আমি এবার বলি আর আল্লাহ তোমার রজব মাসে দিবার কিছু আমরার নাই তো আল্লাহ তোমার রজব মাসে দিবার কিছু আমরার নাই দিলাম শুধু দুরুদ সালাম কবুল কর আল্লাহ কসম
এখন ওর গাবে ফুল দমিলে তোর পাখি খালি খালি আতর গানায়। সারা রহিমা সালাম ওর মাদার শরীফ, ও মাদার শরীফ ওর ইটভাটার মতো অত বড় একটা পাইপ, মসজিদ আছে দুনিয়ার সাই মসজিদ আর সাই নম্বর বড় মসজিদ আর মসজিদ তো মিলিয়ন তো পেয়েস মাসাজি দিতা ওয়াল, বাট সাইটটা মসজিদ হইল বিদেশ, সাইটটা মসজিদের মধ্যে লাস্ট মসজিদ হইল কুহে দূর। ও কুহে দূর আর খাজুর এক মসজিদের ডাইন সাইডে একটা খাজুর গাছ আছিল, ও খাজুর গাছের তলে হযরতে মুসা আলাইহিসসালামের যখন প্রয়োজন হইতো আগে মাতিতা, এল্লাগি মুসা আলাইহিসসালামের নাম হইল মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিসসালামের লকব হইল ঈসা রূহুল্লাহ। নূহ আলাইহিসসালামের লকব হইল নূহ নবীউল্লাহ। তমাম নবী হলার উম্মত হলার কলিমা নবী দিয়া আর সারা নবী হলার কলিমা আছে আমরার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাইরে ফরমান গুপ্তে মুসা সাও ও পিন্ডালর ভিতর এক্স আমার যখন মাইক বন্ধ হইত আর এটা স্কুল মাঠ হইত, আপনারা বারা যারা আপনারা বেহেস করবা জানো না, বারা থাকি গুপ্তে মোসা বাহু দাও কুহে তুর, গুপ্তে মোহাম্মদ বাহু দাও আরশে নূর। মুসা আলাইহিসসালামে কুহে তুর গিয়া মাতিলা আর শাইরে বলবেন যে আমার নবী আদের রমানার নবী আমরার নবী নবী আল্লাহর নবী তাইন মালায়া আল্লাহ দাওয়াত করিয়া জিব্রিল দে ঘোষণা করেন, আমি আর পড়েছি আগে সে হাদিস পড়েছি আগে, ও জিব্রিল আল্লাহ ইসতাকা ইলা লিকাইক ইয়া রাসূলুল্লাহ। মসজিদ হলো সেক্টর সবচেয়ে বড় মসজিদ, পাহাড়ের মাঝে সাই পাহাড় বড় এবং এই সাই পাহাড় বেহেশতি বৃহত্তম, এই সাই পাহাড় ও পাহাড় অবস্থায় বেহেশত দিবা নদী লেগুরে হয় সাগর, সাগর হইল সাইটা বড় বড় ও সাইর সাগর দিবা বেহেশত হন নহর সাইটটা রইবা বেহেশত, সাইটটা যুদ্ধর ময়দান যেখানে যেখানে যুদ্ধ হয়েছিল ও সাইর জায়গা রইবা বেহেশত। আর আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربعة أجبال من جبال الجنة وأربعة أنهار من أنهار الجنة وأربع ملاحم من ملاحم الجنة وأربعة أنهار من أنهار الجنة قيل يا رسول الله فما الجبال فما الأجبال حضور فرمائن وصحابة الكرام সাইদ পাহাড় দুনিয়ার মাঝে বড় ও সাইদ পাহাড় বেহেশত রইবা হোস ভালো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় নহর সাগরের মাঝে কত
কোন কোন পাহাড় يحبنا ونحبه جبل من جبال الجنة মদিনা একুশ নম্বর গেট, একুশ নম্বর এপিসি বা মেইন গেট থেকে বারো কি পাওয়া হারাম শরীফ থেকে বারো যে সময় যে পাহাড় দেখা যায় যে উহুদের পাহাড় ও রাসূলুল্লাহ বলমাইন উহুদুন জবালুন উহিব্বুনা ওয়া নুহিব্বুহু জবালুন মিন জিবালিল জান্নাহ উহুদের পাহাড় সাহাবায়ে কেরাম এই পাহাড় প্রেস তো লাইবা লোক সুবহানাল্লাহ ও পাহাড় বেশ তো যাইবা তুর যে তুরর মাঝে মুসা আলাইহিস সালামে আল্লাহ লগে মাটি সই ও পাহাড় বেশ তো যাইবা দূরে হোক সুবহানাল্লাহ সাইটা পাহাড় উহুদ দুই নম্বর হইল যারকান তিন নম্বর হইল লুবনান আর তিন নম্বর হইল তুর জবালুম মিন জিবালিল জান্নাহ সাগর হইল সাইল এর মাঝে হইল এক নম্বর হইল নীল নদী নাম শুনি নীল আর নীলু বল ফোরাতু বল সাইহানু ওয়া জাইহান এই সত্য নদী কামতর ময়দান নদী অবস্থায় জন্নত যাইবা পাহাড় সত্য যাইবা আর তিন নম্বর হইল বসে বল মালাহিন বদর বদর যুদ্ধ জায়গা দিছিল ও বদর ময়দান বেহেশত রইবা হারাম সাহাবায়ে কেরাম আর কোন মুবারক বদর আর জমিন আছে বহুত ময়দান আমার নবীর দন্দন শহীদ হইছিল না না দন্দন শহীদ হইছিল রাসূলুল্লাহ এল্লা কি উহুদ ওয়াল খন্দক মদিনা শরীফ যারা গেছেন সবাই মসজিদে সাতটা মসজিদ আছে আমরা যখন প্রথম গেছি তখন সাতটা মসজিদে গিয়ে নামাজ পড়ছি এখন সৌদি আরবের বাদশা হইল ওয়াহাবি আসল ওয়াহাবি হইল সৌদি আরবের বাদশা এই মসজিদ হল বাঙ্গিয়া সারা এর মসজিদ বানাইছে মানুষে এই নদী এবাদত না করার লাগি খন্দক ময়দান রইবা আর আরবকে রইবা খন্দক আল কুনাইন কুনাইনের যুদ্ধ যেন হয়েছিল জায়গা যাইবা বেহেশত ইবনে আবি শাইবার মাঝে রওয়ায়াত আছে নবী হল সাইজন বড় আমি আলোচনা করি আর না অলি হল সাইজন বড় আলোচনা করি আর না সাহাবায়ে কেরাম সাইজন বড় আলোচনা করি আর না আসমান পাখি খিতাব আইছে সাইদ খান বড় আলোচনা করি আর না শুধু ও খোদা হইলাম এর লাগি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলমাই আমি নামাজ পড়লাম সাল্লাইতু রাকাতাইনি ফিত্তুরি আমি সূরা গিয়া দুই জায়গা নামাজ পড়লাম নামাজ পড়ার বাদে হযরতে জিবরিলে হইলা ইয়া রাসূলুল্লাহ চলো কাজাই চক্ষুর পাওয়ার যত হান এক পাড়ায় কত হান আসমান লাগে ইবাদত কিন্তু কিটা না আপনার শুকর হওয়ার কথা মানলে পরে কি আসমান খোলা
আপনি দুই রেখা নমাজ পড়া ই ও জায়গা যেন হজরতে আউ জায়গা আমি যাচ্ছি আল্লাহ আপনার দয় হজরতে ঈশা আলাইসালাম যে জীবিত যে জায়গা তুলে হয়েছে ও জায়গা আমরাও গেছি তারাও যাই এমনিও ভালো যায়নি। আর সবচেয়ে মজার ঘটনা যেন হইলো পুরাত যেন মানতেছিলেন আমি পরে কইম আমি সবাই পিতাম এর আগে হাইফা সাহা করবো ও পুরাত যেন মানতেছেন একটা কুটি আছে এখন একটা কত বড় ইয়ে আছে দুই রেখাত নামাজ পড়িলাম পড়ার বাদে হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ তোরা ওই কোন হাদিস ফটো নাই আছে আপনার লাগি তিনটা গ্লাস সামনে আছে কিরামান কা টিপিন রাহাম খবর নেস আপনি খিতাফর রা এটা এরা জানে লেখনাওয়ালা জানে এটা তো কিরামান কা টিপিন সর্বতর এক পেয়ালা আর আসালের এক পেয়ালা আসাল মানি মোম আমার নবীর সামনে তিনটা ধরা হইল আল্লাহর হাবিব ফাক্তার তুল্লাবানা লবণ ধরিলা আজরাইলে আসিলা এ জিব্রিলে আসিলা হুজুরে কইলা যে মা ইসলামের প্রতি সামনে দেওয়া তিনটা এর মাঝে আপনি পাঁচই সন দুধ হইল আপনার খুব গর্ব আপনার দলর দুধ হুজুরে ফরমাইন আমার নিয়ে দুটাই নিল আমি গেলাম ও যে একটা পাথর আছে যাবার মাঝে গিয়ে বড় সুন্দর একজন নবী হাদিস শরীফ বুখারী শরীফের আমার করিয়া গুজরে গেলাম আমি ডান দিকে জামিন একজন নবীর চেহারা মুবারক খুব সুন্দর কিন্তু ফেস যেটা মুখ যেটা আমরা সিলেবাসের মুখ হয় ও মুখ কান লাগে যে আল্লাহর হাবিবর মুখর মত মুসলমান জাতির আদি পিতা মিল্লা দাবি কম নিবরাহি মাওয়াস
সমাকুম মুসলিমি ইব্রাহিম আলাইহিসসালাম লগে লগে জিব্রিল ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এই নিলা এই লেনজে রাসূলের আমল তো রাসূলুল্লাহ সারা জামানে মনে হইল এই খে বলেই নিলাও এ জেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জেন বিবি হযরত লয়া আর ছোট নবজাত শিশু ইসমাইল আলাইহিসসালাম রে লয়া মক্কার জমিন ফলাইয়া ভরাইয়া দাইতেন নে কে সই ও বিবিয়ে চোখ কুরবানি সারি সারি খান্দিয়া হইলা ও স্বামী বা ও লেখেনে ও যে আমার আর আমার নতুন নবজাত শিশু রে তুইয়া যাই রায় রে স্বামী চতুর্দিকে যাই রে তখন তো পাহাড় আর পাহাড় বালি আর বালি গরম আর গরম ও স্বামী আমার আর আমার বাচ্চা রে তুইয়া যাই রায় কোনো মানব নাই মানব শূন্য জায়গা আমার জায়গা তুইয়া যাই রায় ও স্বামী আপনি নিজের ইচ্ছায় তুইয়া যাই রায় না মলায় ইচ্ছায় তুইয়া যাই রায় লগে লগে ইব্রাহিম আলাইহিসসালামের চোখ কুরবানি ছাড়িয়া খান্দা শুরু করুন খান্তে খান্তে হয় নবীবি আসমানের তলে আর জমিনের উপরে এমন কোন নিষ্ঠুর স্বামী নাই রে বিবি যে তার নবজাত শিশু এবং বিবিরে বহুভাবে বিপদ ফলাইয়া যায় আমি যাইয়ার না ও বিবি আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হুকুম হইছে বিদায় তোমারে আমার বাচ্চারে আমার আল্লাহর আওলা হইয়া যাইয়া মরেঙ্গে কবি পরহান করেঙ্গে সর্বপ্রথম কুরবানি তার ছেলের ইসমাইল রে তাই নিজের হাতে দিছ আল্লাহ কুরবানি কবুল করছ নম্রুদর আগুনের মাঝে ফলাই লইছিল মনে আছে নি ঘটনা মারি যে কিতাব বার ঘর বার ঘরিয়া দেহরে বাইয়া আন করে ঘটনা হইয়া এই আপনি আপনি সালফা সাল্লিম রাসূলুল্লাহ কে সালাম দিলা মুসাফা মালকা হুজুরে ফরমাইন আরো তাই নি দেলা পাক্কা লম্বা একজন মানুষ কান্দু আসুন আমি জিকাই নাম্মান হাজার রজুল বা মান হুয়া দুইয়ের রয়েত আছে এখন আল্লাহর নবী তো মেহমান নিয়ে দিয়েছে আমার লোকের মাত্র মেহমান তো আর মেজবান যে যারা যাইবা আমরা মেহমান যাইয়া থার বাড়ি মেজবানোর বাড়ি এবার মেহমান যদি যত বালা মিষ্টি মাস্টি লইয়া যাইবা মেহমান মেজবান করিবা জানি আর যত বালা ব্যবহার করবা তত মেজবান খুঁজিবা জানি আর মেজবানে যদি বালা ব্যবহার করেন মেহমানে ইয়ে তারিফ করবা নিয়ে না আমরা আল্লাহর বাড়ি গেলে ওলা সুন্দর হয়ে যাইতাম যে আল্লাহ খুশি হইয়া বলছে যাও তোমরা সব জন্য তো যাও জন্য তো ওলা ব্যবহার করে যাই জিব্রিল আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার
আসমান জমিনে ফিরিস্তা আজান দিলা হযরতে জিবরিল আলাইহিস সালাম। আজান দেওয়ার বাদে কোন নবীর সাহস হইছে না যে ইমামের যে বক্তা সবাই মনে করছেন আজ যে মেহমান আইরা প্রধান অতিথি ছাড়া আজ মিলাদ ফের উড়াইতা নাই একটা কথা জানেন। আমরা সাহেব কিবলা আইয়ালে যত বড় আলিম হকা এবং মুহাদ্দিস সাহেব আইয়ালে যত বড় আলিম হকা আপনার কাছে মোরা রাখতে পারে আমরা সাজদা দেন ছোট হইলেও যত যেই নাই বা যত বড় আলিম হকা আমরা মাইক দিলাই আপনার কিছু বুড়া লাগে এটা ঠিক না। কাইকুর হাদিস মনে রাখুন যে খাইল যারা আইসো নাই হাদিস শুনছো না হাদিস হইল রাসূলুল্লাহ ফরমাই মান ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামা আলিমান ফাকাদ আকরামা 70 নবিয়া ওয়ামান আকরামা মুতাল্লিমান ফাকাদ আকরামা 70 শাহীদা। আলিম দুই জান একটা হইল সংক্ষেপে আইন লাম আইন আলিম লাম ইয়ামিম আলিম দেওয়ার লগে লগে সারা রেডি ইমামতির জায়গা ভাড়া খালি আইছে ই জায়গা আপনি সানাই জমিন দাঁড়াইবার জায়গা নাই এর লাগি বহুদিন রসুলুল্লাহরে লখব যে হইল ইমামুল আম্বিয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রসুলুল্লাহ ফরমায় ওয়া আন্নাবিহু আল্লাহু আলাইহি ওয়া আমরা পড়িতাম গাছে চিনল
আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমার নবী বানাইছো, মুসলমান জাতির পিতা বানাইছো, আমার গুয়ার কুরবানি কবুল করছো, এর মধ্যে আমার নমরুদের আগুনটা কি বাসাইছো, এবং আল্লাহ আমার বংশের মাঝে বেশি নবী রাসূল দিয়ে আমার ইজ্জত বাড়িয়েছে। এর মধ্যে সারা ঘর মধ্যে হালা হইলা আমরা নবী জনাব রাসূলুল্লাহ। আমি আলিম আহমদের এই ঘটনা আপনারা আপনারা মুরব্বী হওয়ার কথা আমি এখন কইয়া, আমি কিন্তু ছোট আসলাম, আজির মার্কেটে পৌঁছ হয়েছি, মনে আছে মিলাশরীফর খাজি সাহেব সাল্লাল্লাহ হইলে ঠিক নাই, মাওলানা যে সময় উঠলা উঠিয়া দলিল দেওয়া শুরু হইলা, খাদি সাহেব উঠিয়া হইলা, মাথা উঠিয়া হইলা, ইব্রাহিম আর কোন কোন কিতাবে লেখা আছে সফরাতুল্লাহ, আমি কয়েকখান দেখছি পাওলামানির বাদে উঠার বাদে এখন ফাত্তরে ঠিক শুরু করলো, এখন আসবো ভালো ফাত্তরা ঠিক বুঝলাই বেঁধের মাঝে রসুল্লাহ বলছে ও হদিস করেছিলাম আল্লাহ ফরমাইল মামা রসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব গো আপনি সারা মানুষের লাগি গাছর লাগি মাছর লাগি হরিণের লাগি জোয়ালিদের লাগি তোয়ালিদের লাগি মজদুর লাগি সারার লাগি রহমত ও রসুল্লাহ ভগবান ওয়া নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم انا رحمت المهدى امر الله ما يجد من رحمت اصوت به ابي رحمت এখন ও মেইন পয়েন্ট ও ফাত্তর হইল ইয়া রাসূলুল্লাহ খান কে হুজুর হইল তুমি কেন কান দবা ফাত্তর দেন ফাত্তর ফরমায় জবান কই দিলা আল্লাহ ফাত্তর হইল ইয়া রাসূলুল্লাহ আমি ও খানে খান দি আর কোন রাত লেখা হইল 70,000 70,000 বরস থাকি আল্লাহ মানে বানাইছেন কোন হাতে লেখা আছে 50,000
দুইয়া রেওয়ায়ত কইলাম যে আমার কোন রেওয়ায়ত আছে তমাম মুহাদ্দিসিনে কেরামের মধ্যে 70,000 বছর মাত্র ফরমাইলা আমারে আল্লাহ বানাইছেন আজ পর্যন্ত আমার উপরে বড় আমার কন্যা আর আপনার কত আমার উপরে লাগি গেছে তো।